আমি ড্রাইগন গাছ লাগিয়েছি, তো ড্রাইগন গাছ লাগাইছি ইনশাল্লাহ, ড্রাইগন ধরেছে। সেই ড্রাইগনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, আমি ড্রাইগন ইনশাল্লাহ আমি ড্রাইগন নিব। এই যে এই যে এই যে ড্রাইগন লিয়েছি, এই দেখেন আর একটা তুলতেছি, এই দেখেন আর একটা ড্রাইগন হয়েছে, এই দেখেন আরো একটা ড্রাইগন হয়েছে, এ দেখেন আর একটা ড্রাইগন আমি কাটবো। আমি চারটে ড্রাইগন এবার আমার হয়েছে। এই যে এই দেখতে পাচ্ছেন, এই যে এই ড্রাইগন খুব মিষ্টি, এটা দেশি ড্রাইগন, খুব মিষ্টি এবং সুস্বাদু। এই যে ড্রাইগন দেখতে পাচ্ছেন আপনারা, এবার এই যে দেখেন ড্রাইগনের, ড্রাইগন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা হলো এই যে ড্রাইগনটা কেটে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর ফল এবং খুব সুস্বাদু। এই যে ড্রাইগন দেখতে, এটা ইচ্ছে করলে আপনি বাসা বাড়িতে আপনার খালি জায়গা আপনি ফেলে না রাখে, আপনি একটি করে গাছ আপনি টপে লাগাইলে আপনি এরকম ফলের আশা করতে পারেন। এ দেখেন খুব সুন্দর, এ দেখেন টক টকে লাল, এ দেখেন এত সুন্দর ড্রাইগন ড্রাইগন হয়েছে ইনশাল্লাহ। আপনারা ইচ্ছে করলে আপনি ড্রাইগন লাগাইতে পারবেন, লাগাইয়ে আপনি ইচ্ছে করলে বাড়িতে চাষ করতে পারবেন। এটা খুব শখের জিনিস, শখ অন্যরকম একটা জিনিস। এ দেখেন আমি যে এদেন আর একটা ড্রাইগন আমি দেখছি ভিতরে কত সুন্দর এবং কত সুন্দর আপনার ড্রাইগন। এগুলার এটা হলো দেশি ড্রাইগন। এই দেশি ড্রাইগনটা, ড্রাইগন দেশি বিদেশি কিভাবে চিনবেন, দেশি ড্রাইগনটা মিষ্টি হবে এবং সাইজে একটু ছোট হবে, সাইজে একটু ছোট হবে এবং একটু মিষ্টি হবে। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এর ফল আল্লাহর, আল্লাহর জিনিস। ফল আরো দুইটা রেখে দিলাম, এটা পরে হয়তো খাবো। এটা এই দেখেন এত সুন্দর, এত সুন্দর যে ফল, আল্লাহর নিয়ামত যে এর ভিতরে, এর ভিতরে এত সুন্দর ফল আল্লাহ পাক দিতে পারে, এত নিয়ামত আল্লাহ পাক যে দিতে পারে তা আল্লাহর, মানে আল্লাহ অনেক কিছু ইচ্ছা করলে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন দেখেন গাইস, এদেন ইচ্ছে করলে আমি আমি অবশ্যই এবছর খাইনি, তবে বিসমিল্লাহকে আমি খাচ্ছি। আপনাদের দাওয়াত থাকলো আমার বাড়িতে রাজশাহী, আপনারা আসবেন আমার বাসায়, আপনারা এসে আমার ফলের বাগান দেখবেন এবং আপনারা নিজে উদ্যোক্ত খালি জায়গা না রেখে আপনি যা প্রতিটা জায়গায় আপনি টপে গাছ লাগান, ইনশাল্লাহ আপনি ফলের আশা করতে পারবেন এবং আপনি খেতে পারবেন। হেভি মিষ্টি, সুন্দর মিষ্টি। আচ্ছা বাবু এদিকে আসো তো, আচ্ছা তুমি এটা খাও তো, দেখো মিষ্টি আছে নাকি, অনেক মিষ্টি, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। না আমি মিথ্যে বলছি না, সত্যি। হ্যাঁ হ্যাঁ খুব মিষ্টি না, অনেক সুস্বাদু তাই। না খাও তো, খাও খাও, খাই দেখো। হেভি সুন্দর না, হেভি সুস্বাদু, আপনি তো খাবেন। তো গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর কি দেখাবো, এই যে আমার খুব স্বাদের ফলের বাগান, আমার বাড়ির ভিতরে এই ফলের বাগান। আমি ইনশাল্লাহ আমি যা চেয়েছিলাম আল্লাহ পাক আমাকে তাই দিয়েছে এবং বিভিন্ন ধরনের আমার ফলের বাগান ইনশাল্লাহ। আপনারা ইচ্ছা করলে বাড়ির ভিতরে এরকম ধরনের বাগান করতে পারেন এবং বিভিন্ন ধরনের গাছ আপনারা লাগাইতে পারেন। তো গাইস আজ, তো গাইস আজকে আপনাদেরকে দেখাইলাম, আপনারা একটু জায়গা যদি আপনাদের খালি থাকে তা সেখানে একটা গাছ লাগান,
ইনশাল্লাহ আপনারা ফলের আশা করতে পারেন এবং ফল খেতে পারবেন। তো গাছ আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।